ডুয়ার্সে এবারে নয়া প্রতারণা চক্র শুরু। অগ্নিগ্যাস কোম্পানির নামে ফোন করে এটিএম নাম্বার নিয়ে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এভাবেই বেশ কয়েকজনের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এদিন গ্যাস কোম্পানির তরফে নাগরিকতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারিত ব্যক্তিরাও অভিযোগ দায়ের করেছেন নাগরিকতা থানায়। ডুয়ার্সে এবার নয়া প্রতারণার চক্র শুরু। অগ্নিগ্যাস কোম্পানির নামে ফোন করে এটিএম নাম্বার নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে প্রতারকরা। এভাবেই অভয় কুমার পাণ্ডের নামে নাগরাকাটা টি রিসার্চ অ্যাসোসিয়েশনের কর্মরত এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে 67,000 টাকা তুলে নেওয়া হয়েছে। শুল্কা পাটারও বেশ কয়েকজনের টাকা তুলে নিয়েছে প্রতারকরা। এভাবে গত এক মাসে গোটা নাগরাকাটা ব্লকে কয়েক লক্ষ প্রতারক টাকা হাতিয়ে নিয়েছে। গ্যাস কোম্পানির তরফ থেকে নাগরাকাটা থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারিত ব্যক্তিরাও অভিযোগ দায়ের করেছেন নাগরাকাটা থানায়। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এখন আপাতত কিছু দেশকৃতীরা কিছু ফ্রড ছেলেবেলে আছে, বাইরে থেকে ফোন করছে, বিশেষ করে যারা গ্যাস উপভোক্তা আছে, কাস্টমার আছে, তাদেরকে এজেন্সির নাম দিয়ে বলছে, যে আমার কাস্টমারদেরকে বলছে যে আমরা অগ্নি এইচপি গ্যাস থেকে বলছি, অগ্নি এইচপি গ্যাসের স্টাফ বলছি, কিন্তু আমার স্টাফ না। ওকে ফোন করে বলছে যে আপনার গ্যাসের টাকা কিন্তু ঢুকছে না, সাবসিডি টাকাটা, তাই নাকি বলে আবার ওদের এটিএম নাম্বার চাচ্ছে, লাস্ট 4 ডিজিট। তারপরে ওদের কাছে একটা ওটিপি যাচ্ছে, ওটিপিটা যাচ্ছে, ওটিপি দিলে কিন্তু ওর অ্যাকাউন্টে যা টাকা আছে কেড়ে নিচ্ছে। একটা আমার এখানে কাস্টমার আছে, 69,000 ওরা নিয়ে নিচ্ছে। এ ব্যাপারে আমরা থানায় এফআইআর করেছি এবং আপনাদের মাধ্যমে যত কাস্টমার সবাইকে আমরা একটা বার্তা দিতে চাই, শুধু এইচপি গ্যাস না, এইচপিসিএল, আইওসি, বিপিসি যত কাস্টমার আছে, কোনো ডিস্ট্রিবিউটার কিন্তু আপনাদের এটিএম নাম্বার চায় না বা কোনো ওটিপি চায় না। যদি এরকম কোনো ফেক কল আসে, আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করুন নিজের ডিস্ট্রিবিউটার কাছে। এটা আপনাদের থেকে আমি বার্তা দিচ্ছি, এটা কিন্তু আপনারা সচেতন হতে হবে, নাহলে কিন্তু আপনাদের টাকাগুলো সব কেড়ে নিতে পারে।